হ্যালো, নমস্কার, আমার নাম দীপশিখা, আমি ফ্লিপকার্ট থেকে কথা বলছি। আমার কি আশিমার সাথে কথা হচ্ছে? না, আমি সুমন গাইন কথা বলছি। ধন্যবাদ সুমন, নাম কনফার্ম করার জন্য। সুমন, রিসেন্টলি আপনি ফ্লিপকার্টে একটা কল ব্যাকে রিকোয়েস্ট করেছিলেন, ফ্লিপকার্ট সিকিউরিটি ব্যাক FB16 × 7 ব্যাপারে। এটা কি আপনার সাথে কথা বলার সঠিক সময়? হ্যাঁ, ধন্যবাদ, কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? দেখুন, আমাকে কালকে 16ই আগস্ট 2021-এ ডেলিভারি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 16ই আগস্ট ডেলিভারি হয়নি। এবং আমি কালকে রাত্রে ফ্লিপকার্টে কমপ্লেন করি যে 17 তারিখে ডেলিভারি করার কথা প্রমিস করে এবং সে লিখিত এবং ভয়েস বয়ানও দেয়, কিন্তু সেই কাজটা না হয়ে আজকে সকালে আমি জানতে পারলাম যে আমার প্রোডাক্টটা 27 তারিখ ডেলিভার হবে। এরকম ধরনের বিষয়টা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। বুঝতে পারছি স্যার, আমি খুবই দুঃখিত আমার একটা সমস্যার জন্য। যেমন যে আপনি বললেন, এই 16 তারিখে এই প্রোডাক্টটা ডেলিভার হওয়ার কথা ছিল, কিন্তু আপনি প্রোডাক্টটা পাননি, রাইট স্যার? হ্যাঁ, বুঝতে পারছি যেমন স্যার, আমার নিজেরই খুব খারাপ লাগছে এরকম একটা সমস্যার জন্য। আপনি চিন্তা করবেন না, ডেফিনেটলি আপনাকে আমি সাহায্য করার চেষ্টা করবো। শুধুমাত্র আমি কি আপনার কলটা 1 মিনিটের জন্য হোল্ড করতে পারি, যাতে চেক করে আপনাকে সঠিক সময় সঠিক ইনফরমেশনটা প্রোভাইড করতে পারি? হ্যাঁ, করতে পারেন। ধন্যবাদ। হোল্ডে থাকার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমার নিজেরই খুব খারাপ লাগছে এরকম একটা সমস্যার জন্য। আপনি চিন্তা করবেন না, যেমন কি আপনাকে বলা হয়েছে 27th অগস্ট এই প্রোডাক্টটা ডেলিভার করা হবে। আপনাকে রিকোয়েস্ট করব, কাইন্ডলি আপনি 27th অগস্ট অব্দি ওয়েট করে যান। লজিস্টিক টিম থেকে পুরোপুরি চেষ্টা করা হবে 27th অগস্টের মধ্যে এই প্রোডাক্টটা আপনাকে ডেলিভার করার। হ্যাঁ, সেটা তো 16 তারিখেও ডেলিভার করার কথা বলেছিল ফ্লিপকার্ট, কিন্তু করলো না কেন? অ্যাকচুয়ালি স্যার, লজিস্টিক কিছু আনফর্চুনেট ইস্যুর জন্য প্রোডাক্টটা ডিলে হয়ে গেছে। আপনি কিসের ইস্যু? লজিস্টিক টিম থেকে কিছু আনফর্চুনেট ইস্যুর জন্য প্রোডাক্টটা ডিলে হয়ে গেছে। মানে ঠিক আপনার কথার বিষয়বস্তুটা বুঝতে পারলাম না। যেহেতু স্যার COVID-19 এর একটা প্যান্ডামিক সিচুয়েশন চলছে, সেই জন্য লজিস্টিক টিমের থেকে কিছু রাস্তাঘাট দিয়ে হামাগুড়ি খাচ্ছে, এরকম কোন ব্যাপার চলছে কি? আপনি কোভিড এর প্যান্ডামিক এর কথা বলছেন, আমাকে ভুল ইনফরমেশন দেবেন না, দয়া করে আমাকে ভুল ইনফরমেশন দেবেন না। আপনাকে অ্যালার্ট করছি এবং আপনার কলটি রেকর্ডে রয়েছে।
ডেলি সারি স্যার, এছাড়া যদি কোনো ডিটেলস থাকতো আপনাকে ডেফিনেটলি ইনফর্ম করতাম। COVID-19 প্যান্ডামিকের কথা কেন আমাকে শোনাচ্ছেন? কি আছে COVID-19? লজিস্টিক কোন রকমই বন্ধ করেনি গভর্নমেন্ট, স্টাফ লজিস্টিকের স্টাফেরও কোনো হাফ বা এই জাতীয় কোনো অ্যালাউন্সমেন্ট নেই, তা প্যান্ডামিকের কি আছে? তার বাদেও কার্ফিউ পারমিট অলরেডি ফ্লিপকার্টের আছে, যত ই কমার্স সাইট আছে তার সমস্ত পারমিট রয়েছে, তা লজিস্টিক পার্টনারের কি প্যান্ডামিক রয়েছে আমাকে একটু বলে বোঝেন। না না, আপনি আপনি কথাটা এড়িয়ে যাবেন না ম্যাম। খুবই দুঃখিত স্যার, এছাড়া কোনো ইনফরমেশন দিতে পারছি না। হ্যাঁ, খুবই দুঃখিত ম্যাম। আমি দুঃখিত কি, আমি শুনতে চেয়েছি আপনার কাছে দুঃখিত? আপনি অযথা কথা, একটা কথা কেন বলছেন? অযথা একটা কথা কেন বলছেন আমাকে বা শোনাচ্ছেন? আমি শুনতে চেয়েছি, আমি ইনফরমেশন চেয়েছি আপনার কাছে, আপনি তবু আমাকে ভুল ইনফরমেশন দিচ্ছেন। তবে কালকে রাত্রে যে এক্সিকিউটিভ আমার সাথে কথা বলেছিলেন, উনি আমাকে এভাবে রং ইনফরমেশন কেন দিলেন? খুব দুঃখিত স্যার, এই মুহূর্তে এছাড়া কোনো ইনফরমেশন প্রোভাইড করতে পারছি না। যদি করতে পারতাম কেন, আমি আমি 27 তারিখে মালটা নিয়ে কি করব, আমি 27 তারিখে মালটা নিয়ে কি করব? 27 তারিখে আমি মালটা নিয়ে করবটা কি? আপনি কি সকালবেলা গাঁজা খেয়েছেন না অন্য কিছু করেছেন? আপনি একটা কথাই রিপিট করে যাচ্ছেন বারে বারে, প্রফেশনালি রিপিট করে যাচ্ছেন, ওটা কি প্রফেশনাল কাজ? একটা কথাই রিপিট করা প্রফেশনাল কাজ? একটাই জিনিস আমাকে বোঝান, একটাই কথা বারবার রিপিট করা, এছাড়া কোনো ইনফরমেশন নেই মানে? আপনি তবে কল করেছেন কেন? ইনফরমেশন নেই মানে? আপনি 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 তবে কলটা করেছেন কেন? আপনার কাছে কোনো ইনফরমেশন নেই, কোনো জানকারি নেই, আপনি কল করছেন, কল এতে অ্যাটেন্ড করছেন, আপনি কলটা অ্যাটেন্ড করছেন কেন? তবে আপনি কলটা অ্যাটেন্ড করছেন কেন আমাকে সেটাই বোঝান, তবে আপনি কলটা অ্যাটেন্ড করছেন কেন? আপনি